রিপোর্টার তারেক হাসান শিমুল আইসিসির বৈঠকের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বকাপ চলাকালীন বরাবরই আমরা দেখি যে আইসিসি সভা নির্বাচিত অনুষ্ঠিত হয় এবং কি এবারের যে আইসিসি সভাটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটু আলাদা কারণেই কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছিল, কারণ বর্তমান যে কমিটির চেয়ারম্যান রয়েছে আইসিসি সেই চেয়ারম্যানের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে এবং কি আজকের যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেই সভায় নির্ধারিত হওয়ার কথা ছিল যে পরবর্তী বোর্ডের আইসিসির চেয়ারম্যান কে হবে, এবং এটা কিন্তু এরই মধ্যে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আসলে আরও একবার নির্বাচিত হয়েছেন আইসিসির চেয়ারম্যান। তবে বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই, কারণ বাংলাদেশের বিপক্ষে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি হয়েছে সুপার টুয়েলভের সেখানে বেশ কিছু ঘটনা দৃষ্টিকটু ছিল এবং যেগুলো নিয়ে আসলে আইসিসির একটি নির্ধারিত ফোরামে আলোচনা করার কথা রয়েছে। আমরা এই সভা যখন চলছিল বিসিবির সেখানে ছিলাম, তখন আসলে বোর্ড কর্তা যিনি চেয়ারম্যান বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি উপস্থিত ছিলেন এবং কি প্রধান নির্বাহী বিসিবির নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনিও আসলে উপস্থিত ছিলেন এবং তার বোর্ড সভা শেষে কথা হচ্ছিল বিসিবির সিইওর সাথে। তিনি বলছিলেন যে আসলে এটা আসলে বোর্ডের যে সভাটি অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে আলোচনা হয়নি, তবে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন এবং কি যেহেতু ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আর এটি পরিবর্তন করার সুযোগ নেই। তবে পরবর্তী যে ইভেন্টগুলো রয়েছে বা পরবর্তীতে যেই সিরিজ বলি বা যেই ধরনের সামনে খেলাগুলো রয়েছে সেইখানে যেন বাংলাদেশের সাথে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং কি হয়েছে, এবং আগামীকালও কিন্তু আরেকটি সভা রয়েছে আইসিসির, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা হবে এবং সেই নির্ধারিত যে ফোরাম রয়েছে সেই ফোরামে এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে পাশাপাশি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান অর্থাৎ এই দুই দেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক, সেই সম্পর্কের খাতির একটা আলোচনা উঠেছে যে এশিয়া কাপ যে 2024 সালে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে সেটি ভারত স্ট্রাভেল করবে না পাকিস্তানে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কিংবা পাকিস্তানের কারোর কাছ থেকে আসলে জানা যায়নি, যদিও অনেকবারই বলা হয়েছিল পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রামিজ রাজা তার কাছ থেকে একটা মন্তব্য জানতে চেয়েছিলাম, তবে তিনি বিশ্বকাপ চলাকালীন তিনি আসলে কোনো কথাই বলতে চান না। তাছাড়া আইসিসির যে সভাটি চলছে সেই সভায় আসলে কোনো পরবর্তীতে কোনো নির্ধারিত যে ফলাফল বা কোনো সিদ্ধান্তগুলো আসে সেগুলো আসলে কোনো বোর্ড কান্ট্রির পক্ষ থেকে আসলে জানানোর নিয়ম নেই, যেটা আসলে জানাবে সেটা আসলে সরাসরি আইসিসির কাছ থেকে জানাবে, যে কারণে আসলে বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে কিছু পাওয়া যায়নি। তো আইসিসির সভা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেলবোর্নে, জানছিলাম আইসিসির যে বৈঠক তার সবশেষ খবর।